হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। রোদে বাজারের দিন, আজকে যাইতেছি আমরা ইনফিনিটি পুলে। বলতে এখন একজনের এক ফ্রেন্ডের পিক আপ করলাম, আবু। আর যাইতেছি আরো একজনের পিক আপ করতে। আমরা চলে আসলাম রানার বাসায়। মানে ওর মানে আমরা আজকে তিনজনে যাব, তো এখানে আইসি মূলত দুইটা কারণ। এক হলো রানার নিতে, আর দ্বিতীয় তৈলে ভরে খাইতে। আবু গাছ জাকে দেওয়ার ব্যবস্থা করো। মানে গ্রাম ভাষায় বলতে গেলে আগ্রা এসে আমি দেখে তো থান ধরেছি, সিরুম কন্দ শুরু করুক। ঠিক আছে, এরকম অবস্থা। জাস্ট নাও আমরা এখন আমাদের মূল জার্নি শুরু হইলো। মানে সবাই আমরা এই যে আবু ওর আগে পিক আপ করছি, আর এলো রানা, এটা যেই মাত্র এই মাত্র পিক আপ করলাম, আর এখন যাইতেছি ফাইনালি ইনফিনিটি পুল। জায়গাটা অনেক সুন্দর, আজকে একটু হাইকিংও হবে। হ্যালো গাইস, তো আমাদের এখান থেকে হাইটে যাই দেবো। আজকাল তো বাড়িতে হাইকিং এর লেগে, তো ঘন্টা খানিক তো সময় হাঁটতে হাঁটতে পেলাম। তারপর আমাদের নিচে যে স্পট আছে ওখানে আমরা পরে যাব, মানে যেই উদ্দেশ্য যেখানে আমরা আর কি পরে সাবার করব। কিন্তু জাস্ট এখন হাইকিং এ যাবো বরাবরই। অনেক সুন্দর দেখা যায়, দেখতে নর্মালি খুবই সুন্দর লাগতেছে। এখান থেকে সব কিছু ক্লিন, জঙ্গল দেখতে ভালো লাগে না? ফুটখানাতে গাছটা খাড়াচ্ছে, গাছের পাশে সমুদ্রটা দেখতে ভালো লাগে না? চল রেস্ট করি। কত তোমার চোখের সমস্যা থাকলে আমি কি করুম কও? চলো চলো রেস্ট করি। এখানে রেস্ট করতে আসি না। আমাদের এখান থেকে নিচে নাম তুলব, মানে পাহাড়ের রাস্তাঘাট আছে। এখান থেকে যদি দেখেন একটু দেখা তো দিক দিয়ে আমরা নিচে যাবো না, আমরা এখন উপর দিক দিয়ে ঘুরবো, পরে নিচে যাবো। Yeah.
সিজন আমি বলছিলাম কি ওদিকে যাইতাম ওদিকে 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 উপরে তো রাস্তা না নিচে যাইতো ওদিকে কই যাবেন আরে মুড় ঢাকা দেখলাম সামনে কি আছে বর না দূরন উঠা পড়া পড়লাম হালা ইজি না সফটওয়্যার কমপ্লিটেড তো দেখি আমরা সব গা ভাইয়া আমরা আগে যে রাস্তা নিচে যেত না শর্টকাট বেশি লাভ নেই জেন্দার আসতে হলে এলো ঠিক আছে এক একজনে পুরাই টায়ার্ড পানি টানি খাবি না ঠিক আছে কিছু কই বা কিছু বলার নাই বলার আছে আজকে সন্ধ্যা 8টায় স্টিমার পাবজি বেস্ট ঘুরে শুনে গাড়ি বাড়ি ধরতে চলা পরে চলা আপাতত পাঁচ চলা ঠিক আছে আমার মনে হচ্ছে রাস্তা আমরা ভুল রাস্তা ফাইনালি হিয়ার উই আর ইনফিনিটি পুল অনেক সুন্দর কোনো কথা হবে না জাস্ট অসম একটা জায়গা
খালি খায় দুই ঘন্টা পর আমার বইবে খাইয়া না এই যে এখানে আইছি আমরা সুন্দর সুন্দর এখন চলে যেতেছি, বিকাল হয়ে গেছে এখানে অলরেডি, 5:30-4:30 বাজে। আজকে দিনটা এমনি ভালো, অনেক মজা করলাম, ঘুরলাম গেলাম গোসল করলাম। ইনফ্যাক্ট এখানে আসনের ইচ্ছা আসল আমার আর কি, বাইরনের ইচ্ছা অনেকদিন ধরে, মানে এই হাতাগো দুইজনের জন্য আর কি। কারণ দুইজন থাকে সাইপানের, দুইজন দুই কোনায়, হ্যাঁ গো পিক আপ করতে গেলে আমার। চলো আসলো লোক।